শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রানার উদ্যোগে পিরোজপুর জেলার কাউখালীতে পাঙ্গাশিয়া বাজারে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত থাকছে পিরোজপুর জেলা প্রতিনিধি নাইমুর রহমানের প্রতিবেদনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে রুবেল সকল স্তরের নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে না জড়ানোর অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের আলাউদ্দিন কাউসার, বায়াজিদ হাসান, সাগর জুয়েল, ফারাবি তুহিন সহ উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।